নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে 75তম প্রজাতন্ত্র দিবস পালিত, দীর্ঘ ভাষণ মন্ত্রী পরিমলের। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রেস ক্লাবেও বিভিন্ন বিষয়ে আলোচনা। এবার ঝামা পাথরের সিন্ডিকেট, নেপথ্যে বিজেপি নেতা বিপ্লব পাল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেশের অন্যান্য অংশের সাথে শুক্রবার শিলচরেও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শপথ গ্রহণ সহ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা জনসমক্ষে তুলে ধরেন। জেলার উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এরপর পুলিশ গ্রাউন্ডে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যায়াম প্রদর্শন, কুচকাওয়াজ। সুসজ্জিত ট্যাবলো সাজিয়ে মহড়া প্রদর্শন করেন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি শহীদদের পরিবারকে সংবর্ধনার মাধ্যমে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাত্মা, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ রাজদীপ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা লাভের পর গণপরিষদকে দেশের জন্য একটি সংবিধান প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে। খসড়া সংবিধান প্রণয়নের জন্য ডক্টর আম্বেদকরকে চেয়ারম্যান করে 29 আগস্ট 1947 ছয় সদস্যের একটি খসড়া কমিটি গঠন করা হয়। ভারত সরকারের আধিকারিক বি এন রাও এবং এস এন মুখার্জি বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক অধ্যয়নের পর বিভিন্ন সংবিধানের সার সংক্ষেপ তৈরি করেন এবং খসড়া কমিটিতে জমা দেন। 1900 মহেন্দ্র প্রসাদ খসড়া সংবিধান স্বাক্ষর করেন। 26 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। আমাদের দেশ সংবিধান প্রণয়নের সেই প্রজাতন্ত্র দিবস উদযাপন করে আসছে। প্রজাতন্ত্র দিবস উদযাপনের 75তম বার্ষিকীতে প্রবেশ করার উপলক্ষে আজ আমরা ভারতের জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে এবং আমাদের দেশের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য পালনের সংকল্প করব। যথাযোগ্য মর্যাদায় 75তম প্রজাতন্ত্র দিবস পালন করে প্রেস ক্লাব করিমগঞ্জ। এ উপলক্ষে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের সভাপতি মিহির দেবনাথ। দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মিহির দেবনাথ ও সম্পাদক অরূপ রায়। উপস্থিত ছিলেন সহসভাপতি এস এম জাহির আব্বাস, হীরক দাস, সুদীপ দাস, জুলি দাস, তনুশ্রী রায়। তাছাড়া স্থানীয়দের মধ্যে ছিলেন প্রাক্তন পুর কমিশনার মঙ্গলানন্দী, জুনিয়র সায়েন্স কলেজের অধ্যাপক অরূপ দাস, সুস্মিতা দাস প্রমুখ। শৃঙ্খল মুক্তের জন্য যেসব স্বাধীনতা সংগ্রামী নির্যাতন সহ্য করেছেন, শহীদের মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আজকে 75তম গণতন্ত্র দিবস। এই দিন ভারতবর্ষে ফর দি পিপল বাই দ্য পিপুল অব দ্য পিপুল, জনগণের দ্বারা জনগণের কল্যাণ এবং জনগণের যে রাষ্ট্র, যে রাষ্ট্র ব্যবস্থা, সেই সংবিধান স্বীকৃতি পেয়েছে। সে উপলক্ষে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর এবং তার সঙ্গে সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই। প্রেস ক্লাব করিমগঞ্জের পক্ষ থেকে সাম্যের নীতি, শোষণ মুক্তির নীতি, ন্যায় অধিকারের নীতি এবং সম বিচারের, সম অধিকারের যে নীতি ভারতবর্ষের সংবিধান স্বীকৃতি দিয়েছে তা বাস্তবায়িত হোক, এই কামনা করছি আজকের এই পবিত্র দিনে। প্রতি বছর নিয়ে এবারও আমরা প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলাম। প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ এবং সকল সদস্যদের উপস্থিতিতে 75তম এই প্রজাতন্ত্র দিবস আমরা পালন করেছি। আজকের এই দিনে যারা দেশের জন্য
আত্মবলিদান দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাই প্রেস ক্লাব করিমগঞ্জের পক্ষ থেকে। কয়লা, লাইমস্টোন এবং বার্মিজ সুপারির পর এবার বরাকে সক্রিয় ঝামা পাথরের সিন্ডিকেট। বরাইল পাহাড়ের ইকো সেন্সিটিভ জোন থেকে জেসিবি লাগিয়ে অবৈধভাবে পাহাড় খনন করে এসব ঝামা পাথর বিহারার দীননাথপুর গ্রান্টের গ্রামীণ সড়ক হয়ে সিন্ডিকেটের মাধ্যমে পাচার হচ্ছে মেঘালয়ে। ঝামা পাথর গ্রামীণ ভাষায় কাঁকড়া পাথর নামে পরিচিত। কালান বন বিভাগকে ম্যানেজ করে এই অবৈধ ঝামা পাথরের সিন্ডিকেট চালাচ্ছেন প্রাক্তন বিজেপি কালান মণ্ডল সভাপতি বিপ্লবকান্তি পাল। আগেও বিপ্লবপালের বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে অবৈধ উপায়ে গাড়ি প্রতি 3,000 টাকার বিনিময়ে লাইমস্টোন সিন্ডিকেট চালানোর অভিযোগ ছিল, কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব অভিযোগ ধামাচাপা দেন লাইমস্টোন সিন্ডিকেটের মাস্টার মাইন্ড ওই বিজেপি নেতা। এবার ফের আলোচনার শীর্ষে উঠে এসেছে বিপ্লবকান্তি পালের নাম। কালান বন বিভাগের রেঞ্জার পঙ্কজ কলিতাকে ম্যানেজ করে প্রতিদিন রাতে প্রচুর সংখ্যক অবৈধ ঝামা পাথরের গাড়ি পাচার হচ্ছে মেঘালয়ে। জানা গেছে গাড়ি প্রতি 6,000 থেকে 7,000 টাকা সংগ্রহ করছে এই সিন্ডিকেট। আর বিপ্লব এসব টাকা সংগ্রহের দায়িত্ব দিয়েছেন কালানবাজারের দৃষ্টিসোর্সের স্বত্বাধিকারী ধীরাজ দাসকে। অবৈধ উপায়ে খোদাই করে এসব ঝামা পাথর বহিরাজ্যে পাচার করার ফলে ধ্বংসের মুখে চলে যাচ্ছে বড়াইল পাহাড়ের ইকো সেন্সিটিভ এলাকা, ফলে ভারসাম্যতা হারাচ্ছে প্রকৃতি। এছাড়াও বিহারা দীননাথপুর গ্রান্ট এলাকার গ্রামীণ সড়ক হয়ে বিশাল বিশাল ডাম্পারে করে এসব ঝামা পাথর পাচারের ফলে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। গ্রামের রাস্তা বা ওত বড় গাড়ি চলার কোন যুক্তি আসেনি। রাস্তা দেখো তো একটার পরে একটা গাড়ি, আর বড় বড় গাড়ি ও একটা আছে, ও তো আর একটা গাড়ি, আর ও তো আর একটা গাড়ি, আর লোড মাল পুরা খাখরা বাতারে হারবার চলে, এটা পুরা এটা রাস্তা ই ফার হাটিয়ে ফেলাই দিরা, এটা ফরেস্টও কিচ্ছু করে না, কিচ্ছু না, হে সারা টেকা খাওয়াই রাখি দিস। যথাযোগ্য মর্যাদায় সোনাই এলাকায় 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা তোলা হয় সর্বত্র। এরপর ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা শুরু হয় সোনাই মাঠে। সকালে কুচি কাচারা বের করেন এক শোভাযাত্রা। শুক্রবার সকালে নির্দিষ্ট সময়ে সার্কেল অফিসের কার্যালয়ে জাতীয় পতাকা তুলেন সার্কেল অফিসার মারিয়া তানিম। এরপর তিনি সোনাই হাসপাতালের ইনডোর রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন। এদিকে একইভাবে যথাযোগ্য মর্যাদায় সোনাই থানায় পতাকা তুলেন ওসি মানস সন্দিকৈ। এছাড়া সোনাই এলাকার প্রত্যেক সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারিভাবেও পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালনের সূচনা হয়। এদিকে সোনার জলসম্পদ বিভাগের যথাযোগ্য মর্যাদায় পতাকা তোলা হয়। বিভাগীয় এসডিও বদরুল হক লস্কর জাতীয় পতাকা তুলেন। এতে উপস্থিত ছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার মান্নান লস্কর সহ অন্যান্যরা। সকলকে অভিনন্দন উপলক্ষ জানাইছো। আৰু আজি এই দিনটোতে 1950 চনত আমাৰ সংবিধানখন বলবৎ হৈছিলে, আৰু আমি আজি এই পবিত্ৰ ক্ষণত সকলোৱে স্মৰণ কৰাটো উচিত যে আমাৰ সংবিধানখন মানে আমাৰ সংবিধানখন ৰক্ষা কৰাৰ স্বাৰ্থত আমি সকলোৱে আমাৰ যোনবিলাক আমাৰ আৰক্ষী চাকৰিত যোনবিলাক বন্দীত থাকি যোনবিলাক কাম কৰিব পৰা যায় সংবিধানখন বলবৎ কৰি ৰাখিবলৈ সকলো কৰাটো উচিত। আৰু এই পবিত্ৰ ক্ষণত মই আমাৰ সকলো বীৰ শ্বহীদ, যাৰ ফলত আমি আজি স্বাধীনতা পাবলৈ সক্ষম হ'লোঁ, যাৰ ফলত এখন বিশ্বৰ দৃষ্টিৰ দীৰ্ঘতম সংবিধান পাবলৈ সক্ষম হ'লোঁ, সকলোকে সোঁৱৰিছোঁ। আৰু মই সকলো সহকৰ্মী আৰু বিজেপিসকলক পুনৰ আজি এই দিনটোত উপলব্ধ জনাই
আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিন হুড আর্মি শিলচর শাখার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমে সকালবেলা জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তারপরে রবিন হুড একাডেমির বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এবং রবিন হুড আর্মির সদস্যরা মিলে মিশন একাডেমি ক্লিনস নামে একটি মিশন হাতে নেওয়া হয়েছে। এই মিশনের মাধ্যমে শিলচরের বিভিন্ন জায়গায় সাফাই অভিযান করা হয়। তারপরে প্রতি বছরের মতো এবারও 26শে জানুয়ারি উপলক্ষে রবিন হুড আর্মি শিলচর শাখার 12 জন সদস্যা মৃত্যুর পর নেত্রদানের অঙ্গীকার করলেন এবং সবশেষে রাস্তার পাশে বসে থাকা প্রতিদিনের মতো অসহায় মানুষদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সামাজিক সংস্থা উদ্যোগের উদ্যোগে আনন্দ এবং উৎসাহে দিনটি পালন করা হয়। দিনটিকে সামনে রেখে ছিল শিশুদের মধ্যে নানান ধরনের খেলার আয়োজন, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়া জেলাভিত্তিক দাবা খেলারও আয়োজন করে। আজ উদ্যোগ সামাজিক সংস্থার প্রতিষ্ঠা দিবস 2002 সনে আমরা আজকের দিনে 26শে জানুয়ারি আজকের দিনে আমরা আমাদের সংস্থা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়ে আমরা সংস্থা শুরু করেছিলাম। আমাদের সংস্থার জন্মলগ্ন থেকে একটা দাবি চলে আসছে যে আমাদের যে নিউ শিলচর এরিয়া ফার্স্ট অ্যান্ড মানে ফার্স্ট গ্রোয়িং এরিয়া, যেটা শিলচরের সবথেকে ব্যস্ততম এলাকার মধ্যে একটা এলাকা, জনবল দিক থেকে শুরু করে সব দিক থেকে এলাকাতে কোনো খেলার মাঠ নেই, কোনো অডিটোরিয়াম নেই। এই দাবি নিয়ে আজকেও আমরা উদ্যোগ সংস্থা চালিয়ে যাচ্ছি আমাদের। তার সঙ্গে আমরা কিছু কিছু খেলাধুলা সবসময় করে আসি, বিশেষ 26শে জানুয়ারি এবং 15ই আগস্ট। বিশেষ করে এই কচিকাঁচাদের নিয়ে যে খেলাধুলা, সেই কচিকাঁচাদের নিয়ে খেলাধুলা করি আমরা, আর্ট কম্পিটিশন চালাইয়া যাই। এবার আমরা বরাক ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা করেছি এই বছর, এবং আমরা বরাক ভিত্তিক দাবা প্রতিযোগিতা করেছি, দুটোই সফলতার সঙ্গে শেষ হয়েছে আজকে বিকালে। এবং আর্ট কম্পিটিশন হবে 10:30 থেকে শুরু হবে জুনিয়র টিপিএস স্কুলে, এবং বিকাল 5টা থেকে আমরা এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান করব। তার সঙ্গে সঙ্গে আমরা সমাজের এবং এই নিউশিলচর এলাকাদের যে গাছ দেখছেন ডিভাইডারে, মূলত উদ্যোগের প্রচেষ্টা এবং প্রয়াত বিধায়ক শ্রী বিমাংশু রায় মহাশয়ের সাহায্যে আমরা এটা করতে পেরেছিলাম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসা শিবির আয়োজন করেছি। তৃতীয়বারের মতো প্রাইজ মানি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করলো সংগঠন কোচ। সোনাই স্কুলের মাঠে তৃতীয়বারের মতো প্রাইজ মানি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করলো সামাজিক ও ক্রীড়া সংগঠন কোচ। প্রতিযোগিতায় মোট 12টি দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। শুক্রবার অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে জয়লাভ করে শ্রীকোনা, তারা পরাজিত করে লক্ষ্মীপুর দলকে। এদিন দুটি দলের খেলোয়াড়রাই দর্শকদের উন্নত মানের খেলা উপহার দেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ সহ ট্রফি তুলে দেন আয়োজকরা। এদিন কোচের সভাপতি ডক্টর এম মাসুম, কল্যাণ কুমার চক্রবর্তী, মৃণাল নাথ, সজল লস্কর, সুরজিৎ সোম, দেবু দত্ত, বদরুদ্দিন মজুমদার ও আজিজুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অজিত কুমার সোম মঞ্জুসম স্মৃতি আয়োজন করা হয়। এই প্রথম ফাইনাল খেলা চলছে, ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে খেলার মান দিন দিন উন্নত হচ্ছে। আমরা পুজোর পক্ষ থেকে এই খেলা আয়োজন সম্পূর্ণ, এবং তারা আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন, সর্বদাই সাহায্য করে যাচ্ছেন। আমি মনে করি এইভাবে প্রতিবছর যদি আমরা করতে পারি তাহলে গ্রামীণ ভলিবলের অনেক উন্নতি হবে। এইভাবে আজ প্রজাতন্ত্র দিবস, গণতন্ত্র দিবস বা রিপাবলিক ডে যাই বলি না কেন, আমরা কিন্তু ভারতবাসী হিসেবে গর্বিত এবং আমরা এটাকে সেলিব্রেট করে থাকি। সমগ্র ভারতবর্ষ জুড়ে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিটি অফিস, আদালত সব কিছু বন্ধ থাকে, স্কুল কলেজ থেকে আরম্ভ করে অফিসিয়াল সব কিছু বন্ধ থাকে, এমনকি প্রাইভেট সেক্টরে অফিস বন্ধ থাকে। কিন্তু আমাদের দেশের শ্রমিকদের কি ছুটি নেই রিপাবলিক ডেতে বা গণতন্ত্র দিবস? তারা কি সেলিব্রেট করতে পারবে না? তাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে যে তারা এই দিনটি সেলিব্রেট করতে পারছেন না কাজের চাপে। আজ শিলচরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টের কাছে শ্রমিকদের কাজ করে দেখে অনেকেই আশ্চর্য হয়েছেন। আজকে তো ছুটির দিন, ন্যাশনাল হলিডে, রিপাবলিক ডে, আজকে শ্রমিকরা কাজ চলছে, ওনাদের জন্য ছুটি নেই? ছুটি তো আছে, কিন্তু আমরা কাজ করছি, তো বাইরের মানুষ আইছি, বাইরের থেকে আইছি। একটা স্পেশাল ডে কি বলেন তো? একটা স্পেশাল ডে ভারতের জন্য, কি ডে? আজকে 26শে জানুয়ারি, রিপাবলিক ডেটা কি জানেন নাকি? ভালো একটা জিনিস তো, আজকে তো 26শে জানুয়ারি,
ছাব্বিশে জানুয়ারি কী হয় তো পতাকা উঠানি হয় এইসব ব্রজেশ নাথ না আমি তো এখানে চার্জে আছি লেবারের চার্জে। সারা দেশের সঙ্গে মোহনপুর চৌরঙ্গি আইএ মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 75তম প্রজাতন্ত্র দিবস পালিত। প্রতি বছরই আইএ মেমোরিয়ালের সিনিয়র সেকেন্ডারি স্কুলে মহা ধুমধামের সহিত স্বাধীনতা দিবস পালন করা হয়। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আইএ মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুলে বিভিন্ন কার্যসূচি করে স্কুলের ছাত্রছাত্রীরা। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আইএ মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুলে বিভিন্ন কার্যসূচি করে স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন স্কুলে পতাকা উত্তোলন করেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর রিবুল হোসেন বড়ভূঁইয়া। সকালে পতাকা উত্তোলন শেষে বের হয় এক শোভাযাত্রা। এদিন পতাকা উত্তোলনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মনসুর হোসেন, শিক্ষিকা তানজিমা মমতাজ বড়ভূঁইয়া, বদরুল হক লস্কর, রৌজি বড়ভূঁইয়া, হিব্বুল আমিন লস্কর, জিয়াউর রহমান, আমির হোসেন লস্কর প্রমুখ। ছাত্রবৃন্দ, আমার সহপাঠী শিক্ষকবৃন্দ, আমরা প্রতি বছরের ন্যায় আজকে 75তম প্রজাতন্ত্র দিবস পালনার্থে আমাদের স্কুলের সবাই সমবেত হয়েছে। এখন আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের স্কুলের জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের স্কুলের রিমুল স্যার, এবং আমরা সবাই মিলে তা উপভোগ করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে 75তম প্রজাতন্ত্র দিবস পালিত, দীর্ঘ ভাষণ মন্ত্রী পরিমলের। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রেস ক্লাবেও বিভিন্ন বিষয়ে আলোচনা। এবার ঝামা পাথরের সিন্ডিকেট নেপথ্যে বিজেপি নেতা বিপ্লব পাল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।